পৃথিবীতে বাংলাদেশের সবচেয়ে বড় দশটি শহরের একটি করাচি। পাকিস্তানে মোট প্রায় 30 লাখ বাঙালির বাস, তার মধ্যে শুধুমাত্র করাচিতেই 20 লাখ বাঙালি, যাদেরকে প্রতিনিয়ত বিশ্বাসঘাতক, জালিম, মির্জাফর বলে চরম লাঞ্ছনার শিকার হতে হয়। পাকিস্তানের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর করাচি, দেশটির বন্দর শহর, সাবেক রাজধানী এবং বর্তমানে অলিখিত অর্থনৈতিক রাজধানী। দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্সের 2017 সালে করা এক সমীক্ষায় দাবি করা হয়, পাকিস্তানের করাচি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শহর। আন্ডারওয়ার্ল্ডের গ্যাংওয়ারের জন্য করাচি কুখ্যাত, প্রতিনিয়ত খুনোখুনি লেগেই থাকে। তাছাড়া আন্তর্জাতিক মাফিয়াদের মদত দেওয়া ও জঙ্গিবাদের আতুরঘর তকমা তো আছেই। ব্রিটিশ আমলে বাঙালিরা প্রথম করাচিতে আসে। বিংশ শতাব্দীর প্রথম ভাগে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল থেকে বাঙালি জেলেদের নিয়ে যান করাচি ঊর্ধ্বভাষী ব্যবসায়ীরা। মাতৃ কলোনি, বাঙালি কলোনি, মোছা কলোনি, বাংলা কলোনি, ইব্রাহিম হায়দার কলোনি, চিটাগাং কলোনির মতো প্রায় 132টি বাঙালি কলোনি আছে করাচির আশেপাশে। করাচি ইউনিভার্সিটি থেকে বাংলায় মাস্টার্স করা যায়। বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় রবীন্দ্রনাথের গোরা, নজরুলের অগ্নিবীণা থেকে জসীমউদ্দিনের নকশিকাতার মাঠ। পড়ানো হয় হুমায়ুন আহমেদ, সুনীল শক্তি ও মানিক বন্দ্যোপাধ্যায়দের। একসময় কমি বন্ধন ও মুক্তি নামে দুটি বাংলা সংবাদপত্র বের হতো পাকিস্তানের করাচি থেকে। তাই করাচিকে মিনি বাংলাদেশ বলে থাকেন পাকিস্তানের অনেকেই। 1947 সালে ভারত বিভাগের পর পাকিস্তানে চলে যাওয়া বাঙালিদের পুরোপুরি না হলেও কিছুটা আপন করে নিয়েছিল পশ্চিম পাকিস্তানিরা। তার পেছনের অন্যতম কারণ ছিল ভারত বিদ্বেষ। কিন্তু 1971-এ পূর্ব পাকিস্তানি বাঙালিরা ভারতকে সাথে নিয়ে স্বাধীন বাংলাদেশ গঠন করায় কপাল পড়ল পশ্চিম পাকিস্তানি বাঙালিদের। সেই থেকে তারা পাকিস্তানি মির্জাফর। পাকিস্তানি সমাজের সর্বস্তরে ঘৃণা, বৈষম্য ও চরম নির্যাতনের শিকার হয়ে চলেছে পাকিস্তানকে আপন ভাবা এই মানুষগুলো। বংশ পরম্পরায় পাকিস্তানে থেকেও আজও মেলেনি পাকিস্তানের জাতীয় পরিচয়পত্র। কাজ করতে হয় ওয়ার্ক পারমিট নিয়ে, তাও নিতে হয় অনেক টাকা ঘুষ দিয়ে। বাস করতে হয় নোংরা ঘিঞ্জি বস্তিতে, যেখানে দিনের 20 ঘন্টায় বিদ্যুৎ থাকে না, সুপেয় পানি মেলে দিনে একবার। নির্দিষ্ট এলাকার বাইরে গেলে পোহাতে হয় পুলিশি হয়রানি। করাচির মফস্বলে পাকিস্তানি বাঙালি অ্যাকশন কমিটি নামে একটি সংগঠন সক্রিয়। তাদের কাছ থেকে জানা যায় জাতীয় পরিচয়পত্র পাওয়া যায় না বলে পাকিস্তানি বাঙালিরা উচ্চশিক্ষা ও সরকারি চাকরি পান না, জমি বা বাড়ি কিনতে পারেন না, থাকতে হয় ভাড়া বা ইজারা নিয়ে। শিক্ষা গ্রহণের সুযোগ না থাকায় ছোটবেলা থেকেই শিশুরা ছোটখাটো কাজে লেগে পড়ে। কেউ ফুটপাতে সবজি বিক্রি করে, কেউ কলোনির মধ্যে পাঠান ও আফগানদের ছোটখাটো ফ্যাক্টরিতে নামমাত্র মজুরিতে দিন মজুরের কাজ করে, আবার কেউ জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। করাচির মৎস্য শিল্প দাঁড়িয়েছে বাঙালি শ্রমিকদের ওপর। পাকিস্তানি ব্যবসায়ীরা সস্তা শ্রমিক পান, ফলে তারা চান না বাঙালিরা পাকিস্তান ছেড়ে যাক। কিন্তু বাঙালিদের নাগরিকত্ব বা জীবনযাত্রার মান নিয়ে কোনো পরিকল্পনা নেই তাদের। বেনজির ভুট্টো সরকার বেশ কিছু বাঙালিকে বিমানে করে পাঠিয়ে দেন বাংলাদেশে। তা নিয়ে বাংলাদেশের সাথে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আফগান ও বাঙালিদের নাগরিকত্বের আশ্বাস দিলেও তা রাখতে পারেননি, ফলে বাঙালিরা আন্দোলনের পথও বেছে নিয়েছেন বারংবার। কিন্তু কোনো কিছুতেই টনক নড়েনি শাসকদের। একদিকে পাকিস্তানের অর্থনৈতিক মন্দা, অন্যদিকে পুলিশি নির্যাতন ও সামাজিক বৈষম্যে অতিষ্ঠ হয়ে বাঙালি পরিবারগুলো প্রজন্ম থেকে প্রজন্ম মানবেতর জীবন অতিবাহিত করছে। আমার নবী, প্রতিদিনের বাংলাদেশ।